আদিলুর রহমান খান, দেশের স্বনামধন্য আইনজীবী, সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল। যদিও তিনি জনসাধারণের কাছে তেমন পরিচিত ছিলেন না, অন্তর্বর্তীকালীন সরকারের শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নিযুক্ত হওয়ার পর থেকে তিনি এখন জনমনে আগ্রহের কেন্দ্রবিন্দুতে। কে এই আদিলুর রহমান? তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে পড়াশোনা করেছেন এবং বর্তমানে আইনজীবীর পাশাপাশি মানবাধিকার সংস্থা অধিকারের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। 1994 সালে নাগরিক সমাজের অন্যান্য সদস্যদের সাথে নিয়ে তিনি এই সংস্থাটি প্রতিষ্ঠা করেন। আদিলুর রহমান খান স্বৈরশাসক লেফটেন্যান্ট জেনারেল এইচ এম এরশাদের শাসনামলে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন। বিএনপি সরকারের শেষ মেয়াদে তিনি ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। 2005 সালে তিনি একটি মামলায় বাংলাদেশ সরকারের প্রতিনিধিত্ব করেন, যেখানে হাইকোর্ট সরকারকে ইসলামপন্থী জঙ্গিদের দ্বারা বিচার বিভাগীয় বোমা হামলা থেকে রক্ষা করতে ব্যর্থতার ব্যাখ্যা দিতে বলেছিল। 2007 সালে তিনি এই পদ থেকে পদত্যাগ করেন। 2013 সালে শাপলা চত্বরে বিক্ষোভের সময় হেফাজতে ইসলাম নেতাকর্মীদের অপসারণের অভিযানে নিহতের সংখ্যা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে আদিলুর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। তাকে আটক করা হলেও কারাগারে ডিভিশন দেওয়া হয়নি। পরে কানাডা এবং বাংলাদেশের মানবাধিকার কর্মীরা তার মুক্তির আহ্বান জানান। হাইকোর্ট আদেশ দেয় তাকে কারাগারে ডিভিশনের মর্যাদা দিতে এবং তিনি 2013 সালে মুক্তি পান। 2023 সালে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের বিক্ষোভ থেকে মৃত্যুর সংখ্যা বৃদ্ধি এবং বিক্ষোভকারীদের সরানোর সরকারি পদক্ষেপের জন্য দায়ের করা মামলায় ঢাকার সাইবার ট্রাইব্যুনাল আদিলুর রহমানকে 2 বছরের কারাদণ্ড এবং 10,000 টাকা জরিমানা করেন। এই রায়ে ফ্রান্স ও জার্মানি দুঃখ প্রকাশ করেছে। তবে এত প্রতিবন্ধকতা সত্ত্বেও আদিলুর রহমান থেমে থাকেননি। তার মানবাধিকার কাজের জন্য তিনি 2014 সালে রবার্ট এফ কেনেডি মানবাধিকার পুরস্কার সহ বিভিন্ন আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হন। অর্পিতা জাহান, আরটিভি।